আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এসবি মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসে অনেকেই অনেকের প্রিয়জনকে, ভালোবাসার মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবে। এ বিষয়ে সতর্কতা নিয়ে আমাদের তানজিলাপুর বলা একটি গল্প আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তো বন্ধুরা, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানায় যাওয়ার পরে ওখানে বানরের খাঁচায় বানর তার সঙ্গিনীকে নিয়ে গল্প করতেছে। অন্য প্রান্তে বাঘ তার বাঘিনী দুইজন দুই প্রান্তে বসে নিরাপত্তা পালন করছে। স্ত্রী স্বামীকে ডেকে বলছে, এই শোনো, দেখো বানর কত সুন্দর তার সঙ্গিনীকে নিয়ে গল্প করতেছে, আর অন্যদিকে তাকিয়ে দেখো বাঘ বাঘিনী দুইজন দুই পাশে বসে কিভাবে নিরাপত্তা পালন করছে, কি সুন্দর বানর দুইজনের সঙ্গী। স্বামী তখনই একটি ঢিল নিয়ে বানরের খাঁচায় ছুঁড়ে মারল। বানরের খাঁচায় ঢিল ছোড়ার পরে বানর তার সঙ্গিনীকে ছেড়ে সঙ্গে সঙ্গে গাছের ডালে চলে গেল। অন্যদিকে বাঘের খাঁচায়ও একটি ঢিল ছুঁড়ে মারল। বাঘ সঙ্গে সঙ্গে তার সঙ্গিনীকে বাঁচানোর জন্য, বাঘিনীকে বাঁচানোর জন্য হুঙ্কার দিয়ে চিৎকার করে উঠল। এখানে আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা রং বেরঙের কথা দিয়ে সম্ভব না, ভালোবাসা বিভিন্ন ছলনা দিয়ে বুঝিয়ে সুজিয়ে সময় অতিবাহিত করা সম্ভব না। ভালোবাসা তাহাকে বলে যে বিপদের সময় সঙ্গে থাকবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।